يا مولا. يا مولا مولاتي يا مولاتي يا مولاتي يا نبي جي او نبي جي نبي جي يا نبي جي يا ore namaz behaste re chabi o musalman namaz behaste re chabi বলে গেছে নামা জিনাকে সৃষ্টি না করলে 18000 মাখলুকাত কুল কায়নাত আরশ কুরসি লাহ কলম আমার আল্লাহই কোন কিছু সৃষ্টি করতেন না যিনি উম্মতের কান্দারি আপনার আমার জামিনদার যিনি আপনার আমার জন্য জীবনে সুখ করেন নাই যিনি এখনো কান্দে শুয়ে সোনার মদিনায় জিনাকে দুস্থ বলে ঘোষণা করলেন আমার শাইর আব্বানা বলছেন আমা দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা নামাজ বেহেশতের ছবি নামাজ বেহেশতের ছবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলি খুলবে বেহেশতের তালা মুয়াজ্জেম মধুর সুরে দিতেছে আজান
فصل مواجم مدور سنے کتے چھایا جا دل دل منشی دے جا مومن مسلمان رے مومن مسلمان تمہار پریمیر شابان دیا کھلو প্রেমের সাবান দিয়া কুলো প্রেমের সাবান দিয়া কুলো প্রেমের সাবান দিয়া খলো প্রেমের সাবান দিয়া খলো প্রেমের সাবান দিয়া খলো অন্তরের ময়লা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পরগিয়া মাজন নির্বা সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পরগিয়া মাজন নির্পায় রে মাজন নির্পায় তোমার অঙ্গে থে মাখিয়া রাখো অঙ্গে থে মাখিয়া রাখো অঙ্গে থে মাখিয়া রাখো অঙ্গে থে মাখিয়া রাখো থেমা কিয়া রাখো তোমার মায়ের চরণের ধোলা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা বেহেশত আছে ভবে লা ইলাহা ইল্লাল্লাহু ভোকালের বেশটা আর একটু কমে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কলে মাই নামাজ রোজা হজ যাকাত করে লও আদা সেই বেহেশত আছে তোমার বাদা কলে মা নামাজ রোজা হজ যাকাত করে লও আদায় রে করে লও আদায় তোমার অন্তরেতে ছবি খোঁজো অন্তরেতে ছবি খোঁজো বলছে সালাম পাগলা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা সেই ছবি লাগাইলি খুলবে বেহেশতের তালা
একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় ভোকালটা মোটা হয়ে গেছে আর একটু লাউড করে চিকন করে ছোট সর্বপ্রথম দুইটা গান প্রার্থনামূলক স্রষ্টাকে উদ্দেশ্য করে একজন শিল্পীর নিজ যে সিদ্ধান্তে দুইটা গান করার সিদ্ধান্ত থাকে আমি দুইটা গান করলাম আমার গানের ভিতরে কথা আরো ছোট বাউল কবি আব্দুল সালাম সরকারের গানে বলেছেন নামাজ বেহেস্তের চাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যারা মুসলমান কবরে আসার জন্য তোমরা সামানা তৈরি করো সামানা মানে অর্থ অর্থ মানে আমল মানে সামানা হইলো এমন একটা বস্তু এটা হইলো কবরে যে তুমি যাবে কবরে যাওয়ার পরে যে তোমার হিসাব নিকাশ তোমার দিতে হবে সেই হিসাব নিকাশ দেওয়ার জন্য সামানা তথা আমল সংগ্রহ করো যেন তুমি আমলে পরিপূর্ণ থাকো কবর থেকে যখন কবর প্রথম স্টেশন থেকে যেন তোমাকে মালিক কাল হাসর পর্যন্ত সঠিকভাবে তুমি মালিকের দয়া পেয়ে তুমি পার হইতে পারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তির ঘরের সামনে আমার গানের উপরে আলোচনা যদি কোনো ব্যক্তির ঘরের সামনে একটি পানির পুকুর থাকে যদি সেই মুসলমান ব্যক্তি তথা যে কোনো ব্যক্তি হোক সে যদি পাঁচবার দিনে গোসল করে সেই পানির পুকুরে ঘরের সামনের পুকুরে তার ঘর থেকে বাহির হইলেই পানির পুকুর সেই পুকুরে যদি সেই ব্যক্তি পাঁচবার দিনে গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না একজন মুসলমান ব্যক্তি যদি দিনে পাঁচশত নামাজ পড়ে তার দ্বারা কোনো খারাপ কাজ হইতে পারে না নামাজ হইল এমন একটা জিনিস সমস্ত খারাপ কর্ম থেকে নামাজ বিরত রাখে সমস্ত খারাপ কর্ম থেকে নামাজ বিরত রাখে প্রত্যেকটা মানুষকে এখন আমার আল্লাহ তিন ধরনের ব্যক্তির অভিশাপ দেয় সামনে কি মাস আসতেছে রমজান মাস এরপরে আমার আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে অভিশাপ দেয় তারা হইল কারা যেই ব্যক্তি রমজান মাস পায়াও তার জীবনের গুনাহ মাপ করাইতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই বান্দা আমার ধ্বংস হয়ে যাক আমার আল্লাহ বলে যেই সন্তান পিতা মাতা পায়াও সে জান্নাত কামাই করতে পারল না সেই সন্তান ধ্বংস হয়ে যাক যে কলেমা পায়া সেই কলেমার আমল করতে পারল না সে ধ্বংস হয়ে যাক এভাবে আমার আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে অভিশাপ দেয় তথা তিন শ্রেণীর মানুষকে অভিশাপ দেয় আচ্ছা একজন দুনিয়ার সৃষ্টি মানুষ হইয়া মানুষকে অভিশাপ দিলে সেই মানুষ ধ্বংস হয়ে যায় আর যিনি আল্লাহ তিনি যদি সৃষ্টিকর্তায় যদি তার সৃষ্টিকে লক্ষ্য করে অভিশাপ দেয় সেই সৃষ্টির কি অবস্থা হবে রমজান মাস পরিপূর্ণ একটি মাস যেই মাসের এবাদত আল্লাহ যেই মাসের এবাদতের নজরানা তথা এই মাসের এবাদতের আমল আল্লাহ নিজে দিবে তথা মজুরিটা যে আপনি এক মাস আপনি এবাদত করবেন এটা আল্লাহ নিজের হাতে দিবে এটা কোনো ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে না আল্লাহ নিজের হাতে দিবে এখন যদি কোনো গোলাম যদি তথা কোনো কর্মশীল ব্যক্তি যদি কোনো মালিকের বাড়িতে কাজ করে এখন এই ম্যানেজারের বাদ দিয়া ক্যাশিয়ার সাহেব বাদ দিয়া যদি মালিক স্বয়ং যদি খুশি হইয়া তারে অর্থ দিতে থাকে তাহলে কিরকম উনি কি হ্যাঁ তাহলে আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ নিজের হাতে দিবে আপনাকে আমাকে সেই পুরস্কার যদি আমরা রমজান মাস পরিপূর্ণভাবে সেই রমজান মাসের সিয়াম সাধনা পরিপূর্ণভাবে যদি করতে পারি সমস্ত আস্তে সমস্ত কর্ম থেকে বিরত রাখতে হবে সিয়াম কিন্তু সাধারণ বিষয় না রোজা রইলেন সারাদিন উপবাস রইলেন হ্যাঁ খাইলেন না এই সেহরির টাইমে একবার খাইলেন আর এই মাগরিবের টাইমে আজান হইল ইফতার করলেন মুড়ি দিয়া খেজুর দিয়া খাইয়ে লাইলেন
সারা দিন মুখের কাজ চালায় গেলেন কানের কাজ চালায় গেলেন চোখের কর্ম যে খারাপ কর্ম চালায় গেলেন তাহলে কিন্তু সিয়াম হইল না সিয়াম মানে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ মানে পাকা লাঠি সোজা করা একবারে যদি কোনো ব্যক্তি যদি আয়েশা কোনো ব্যক্তির সাথে ঝগড়া করতে চায় এই ঝগড়াটা করা যাইব না রমজান মাসে তাহলে আপনার সিয়াম সাধনা হবে না সাধনায় এমন একটা জিনিস আমরা আলোচনা করব যদিও আমাদের পালা ভিন্ন বিষয়ে থাকে এরপরেও দ্বীনের উপরে যেই দ্বীনের উপরে আলোচনা করলে আমাদের মুসলমানদের উপকার হবে সেই জায়গায় আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পরগিয়া জার জার মাজননীর পা সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পরগিয়া মাজননীর পাই তোমার অঙ্গে থেমা খিয়া রাখো অঙ্গে থেমা খিয়া রাখো তোমার মায়ের চরণের ধোলা সেই চাবি লাগাই নেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাই নেই খুলবে বেহেশতের তালা নামাজ বেহেশতের ছবি নামাজিবে হেস্তের ছবি বলছেন রাসূল আল্লাহ সেই ছবি লাগাইনি খুলবে বেহেস্তের তালা সেই ছবি লাগাইনি খুলবে বেহেস্তের তালা ধন্যবাদ